শোবিজের কবলে পড়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা সুরঙ্গ। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমাটি ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পাইরেটেড কপি ছড়িয়ে পড়েছে। 21 জুলাই থেকে দেশের 50টি হলে চলছে সুরঙ্গ। পশ্চিমবঙ্গেও 31টি হলে মুক্তি পেয়েছে। আগামী সপ্তাহ থেকে বিশ্বজুড়ে প্রদর্শনের প্রস্তুতি চলছিল। এর মধ্যে অনলাইনে ছড়িয়ে গেছে সিনেমাটির কপি। কিভাবে পাইরেসি হলো সুরঙ্গ, এই প্রশ্ন এখন সবার মনে। কেউ কেউ মনে করছেন পশ্চিমবঙ্গের কোনো হল থেকে রেকর্ড করে সিনেমাটি সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে। তবে নির্মাতা রায়হান রাফির দাবি, ভারত নয়, বাংলাদেশের একটি সিনেমা হল থেকেই পাইরেসি হয়েছে। এই বিষয়ে রাফির দাবি, একটি সুনির্দিষ্ট চক্র সুরঙ্গের পেছনে লেগেছে, শিগগিরই আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি।